আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফখরুল আব্বাসকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, কি বলছেন হারুন? অন্যদিকে বিএনপি সংবাদ সম্মেলন বিকাল তিনটায়, এ নিয়ে থাকছে প্রতিবেদন। থাকছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল, কি বলছেন বিএনপি নেতারা? সবশেষ থাকছে রাস্তায় কমেছে গণপরিবহন, চলছে মোড়ে মোড়ে তল্লাশি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, গত 7ই ডিসেম্বর নয়াপল্টনের প্রায় অর্ধ শতাধিক পুলিশ আহতের ঘটনা ও 10ই ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পরে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসেছে। শুক্রবার বেলা 11টায় ভার্চুয়ালি এই বৈঠক বসার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মামুর টুকু। তারা বলেছেন, উদ্ভুত পরিস্থিতিতে ঢাকায় বিএনপি 10ই ডিসেম্বরের সমাবেশ সহ পরবর্তী করণীয় নিয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় 3 মাস আগে বিএনপি 10 বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ঢাকায় গণসমাবেশ করতে বিএনপি নয়াপল্টনের জন্য অনুমতি চেয়ে গত 13ই নভেম্বর ও 20শে নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করে। আগামীকাল শনিবার ঢাকার বিএনপি সমাবেশের দিন, কিন্তু এখনও সমাবেশের স্থান বুঝে পায়নি বিএনপি। চলে যাচ্ছে পরে সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার পর জরুরি বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। উদ্ভুত পরিস্থিতিতে পরবর্তী কর্মকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়। দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার বিকাল 3টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে এই সংবাদ সম্মেলন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, আজ বিকাল 3টায় গুলশানের চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বেলা 11টায় 20 মিনিটের দিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। চলে যাচ্ছে পরে সংবাদে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার দুপুর 2টায় তারা সেখানে যাবেন। 10ই ডিসেম্বর বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশ স্থল নিয়ে সেখানে আলোচনা হবে। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেটএম জাহিদ হোসেন, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে গিয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতারা। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে ডিএমপি কমিশনার মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছিলেন, তারা মিরপুরের কালশিতে যেতে রাজি হন, তবে মিরপুরের বাংলা কলেজ মাঠ নিয়ে আপত্তি করেননি তারা। এই দুটি স্থানে সমাবেশ করা যায় কিনা সেটি আমরা ভেবে দেখব। চলে যাচ্ছে পরে সংবাদে। রাজধানী ঢাকায় বিএনপির আগামীকাল শনিবারের বিভাগীয় গণসমাবেশ ঘিরে গতকাল বৃহস্পতিবার থেকে দূরপাল্লার যান চলাচল কমিয়ে আনা হয়েছে। দুপুরের পর থেকে ঢাকার অভ্যন্তরে গণপরিবহন চলাচলও ছিল সীমিত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ি চলাচলে স্বাভাবিক থাকবে, বাস্তবে তা দেখা যাচ্ছে না। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিভিন্ন জাতীয় মহাসড়কে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা বাসে তল্লাশি করছেন। ঢাকায় প্রবেশের পথে অনেক বাস আটকে এমন অভিযোগও পাওয়া গেছে। বিএনপি সমাবেশ ঘিরে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে কিনা এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র তথ্য বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না থাকলেও রাজধানীতে গণপরিবহন চলাচল থাকবে একেবারে সীমিত। গত বুধবার রাত থেকে দূরপাল্লার বাস চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। পরিবহন মালিকরা বলছেন, নিরাপত্তা ঝুঁকি থাকায় তারা বাস চালাতে রাজি নন। ঢাকায় বাস চলাচল স্বাভাবিক থাকবে। আগামীকাল ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা সড়ক পথে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
গতকাল সংগঠনের দপ্তর সম্পাদক শামদানি খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিও শ্রমিক নেতাদের এক যৌথ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ। সবাই গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, 10 ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধা না পড়ে এর জন্য সড়ক গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। রেল লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সমাবেশের আগে এবং সমাবেশের পরে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে না বন্ধ থাকবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি কালের কণ্ঠকে বলেন, লঞ্চ চলাচল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, অপর কোনো সিদ্ধান্ত না এলে কাল পরশু লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে। রেল চলাচল প্রসঙ্গে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার সাদাত আলী কালের কণ্ঠকে বলেন, রেল চলাচল স্বাভাবিক আছে, অন্য কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ঢাকার প্রবেশমুখে বাধা তল্লাশি চৌকি। ঢাকার প্রবেশমুখে গাজীপুরের বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে যানবাহনের তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবহনে যাত্রীদের নামিয়ে এবং পথচারীদের দেহ সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সঙ্গে অতিরিক্ত টাকা থাকলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পুলিশের দাবি হয়রানি নয়, নিরাপত্তা স্বার্থে এসব তল্লাশি চলছে। দেশের উত্তরাঞ্চল থেকে আসা পরিবহন নবীনগর চন্দ্রা সড়ক দিয়ে এবং বৃহত্তর ময়মনসিংহ এলাকায় মানুষ টঙ্গী দিয়ে রাজধানীতে প্রবেশ করে। পুলিশ গাজীপুরের কালিকয়ের চন্দ্রা ত্রিমোড় এবং শ্রীপুরের জৈনাবাজার এলাকায় তল্লাশি চৌকি বসিয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মদনপুর মৌচাক ও ঢাকা সিলেট সংযোগের এশিয়ান হাইওয়ে সড়ক ও নারায়ণগঞ্জ শহরের চাষারা সহ গুরুত্বপূর্ণ 7 জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গতকাল সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। সন্দেহ হলে বা সুনির্দিষ্ট কাগজপত্র ও জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সময় পুলিশের বিশাল গাড়ি বহর নিয়ে কাঁচপুর হাইওয়েতে মহড়া দিতে দেখা গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিএনপি সমাবেশ ঘিরে কেউ যাতে সরকার বিরোধী কর্মকাণ্ড বা নাশকতা করতে না পারে এ কারণে মহাসড়কে যাত্রীবাহী বাস সহ সন্দেহভাজন বিভিন্ন যানবাহনের তল্লাশি চালাচ্ছেন তারা। রাজধানীর আরেক প্রবেশমুখ মানিকগঞ্জ সিংগাইর হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের ভাষা শহীদ রফিক সেতু এলাকায় তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। ঢাকামুখী চলাচলকারী যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও মিছিল করতে দেখা যায়। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের লোকজন সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। তাদের আগুন সন্ত্রাস মোকাবেলা করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছি। সংবাদ সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা তথ্য দিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।